আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি বকুল আক্তারিতি করোনা কালে ভ্যানে জন্মানো নবজাতকের পরিবার আনন্দ নেই অন্তঃসত্ত্বা মাকে হাসপাতালে ভর্তি না দেওয়াতে সড়কে ভ্যানের উপর জন্ম নেওয়ার রাজশাহীর বাঘমারার সেই নবজাতকের পরিবার আনন্দ নেই করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি অসহায় হয়ে পড়েছে পরিবারটি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে সহায়তা চেয়েছেন তারা উপজেলার শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন নয় এপ্রিল ভোরে প্রসব ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান কিন্তু তাকে ভর্তি না দিয়ে দায়িত্বরত নার্স ফিরিয়ে দেন সেখান থেকে ফেরার পথে সড়কে ভ্যানের উপরই সন্ধান প্রসব করেন তিনি ফুটফুটে একটি মেয়ে হয় তার সন্তানকে নতুন কোনো জামা কাপড় দিতে পারেননি নুরুল মাহমুদা দম্পতি কাপড়ে জড়িয়ে রেখেছেন সন্তানকে হাতে টাকা নেই বলে চুলাও ঠিক মতো স্থানীয়ভাবে স্থানীয়ভাবে কোন সহায়তাও পাওয়া যায়নি বলে জানা গেছে আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ